রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, প্রথম নম্বরে তুমি আল্লাহকে বলে ভয় করো, তারপরে রব্বুল আলামিন বললেন, ওকুলু কাওলান সাদিদা, বান্দারে আমার তোমাকে রব্বুল আলামিন জবান দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, কথা বলতে দিয়েছেন, কথা বলো, কিন্তু এমন কথা তুমি বলবে না যেই কথা বলতে গেলে তোমার একজন বন্ধু, একজন মানুষ তোমার থেকে দূরে সরে যাবে, ওকে দূরে সরাতে হবে না, মানুষকে তোমাকে কাছে নিতে হবে, কাছে নেওয়ার জন্য কেমন ভাষা লাগবে, কেমন শব্দ ব্যবহার করতে হবে, অন্তর খুলে তোমাকে কথা বলতে হবে, এদের কথা হবে নরম, এদের কথা হবে সুন্দর, এদের কথা হবে মলিম, এদের কথা হবে মধুমাখা। যে নবী আমার কড়া ভাষা বলে মানুষকে পাশে নেননি, নবী আমার মানুষকে পাগল করেছেন, মাগুন পাগল হয়েছে নবীর ভাষাতে, নবীর আচারে, নবীর ব্যবহারে, নবীর লেনদেনে মানুষ বাধ্য হয়েছে। যে এই রকমের মানুষটা, যে মানুষ নিজের জীবনের কোনো স্বার্থ রাখল না, সব স্বার্থ খালে সানলে বঝিল্লা, আল্লাহর স্বার্থে যিনি কাজ করেছেন তাকে কেমন করে ছেড়ে দেওয়া যায়, তার কথাগুলোকে কেমন করে অমান্য করা যায়, মানুষ সরে পালাতে পারে না, মানুষ তাকে ছেড়ে দিতে পারে না। আল্লাহর নবীর আখলাক, সুন্দর আখলাকে মানুষ মুগ্ধ হয়েছে, তার ভাষাতে, তার কথাবার্তাতে, তার ব্যবহারে মানুষ একেবারে সুন্দরভাবে তাকে নবী বলে মেনে নিতে মানুষ বাধ্য হয়ে গেল। যে তাই দলে দলে যেই লোকগুলো নবীর বিরোধিতা করছিল, তারা দলে দলে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হলো, নবীকে মেনে নিতে বাধ্য হলো, নবীর পায়ের তলায় মাথা পেতে দিতে বাধ্য হলো। কারণ নবী যে এমন কোনো জিনিস চাননি যেখানে নিজের একটু যারা পরিমাণ নিজের স্বার্থ লুকিয়ে আছে। জি না ভাইজান, একটা কথা বুঝবেন, আপনি আমি কোনো কাজ করতে গিয়ে যদি পার্সোনাল স্বার্থ যদি আমার মনের মাঝে লুকিয়ে থাকে তাহলে কিন্তু কাজ হবে না, কাজ হবে না। মানুষ আমার কথাই বুঝতে পারবে যে এর কথাতে স্বার্থ আছে। স্বার্থ, নিজের স্বার্থকে ত্যাগ করে সব কিছুকে জলঞ্জলি দিয়ে নবীজি সব কিছু বিলীন করে দিয়েছেন, কার খাতিরে? আল্লাহর খাতিরে, ইমানের খাতিরে, ইসলামের খাতিরে, মুসলিমদের খাতিরে। মুসলিমদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু খাবার মুখে দিতে যাবেন, এমন সময় কোনো ব্যক্তি চলে এসেছে বাইরে থেকে, বাবা দুটো খাবার নেই, আমায় সকাল থেকে অনাহারে আছি, মুখে দানা দিতে গিয়ে এই মুসলমানেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা সাহাবায়ে কেরাম, আহা আনসার, মদিনার লোকেরা নিজের খোরাক, নিজের পেটের খাবার কেটে বলেছে, বন্ধু তুমি খাও, তোমাকে যদি খাইয়ে যদি সন্তুষ্ট করে দিতে পারি তাহলে আমি আমার জীবনটা সার্থক হবে। ভাইজান আমার এহেন ত্যাগ ত্যাগ স্বীকার করেছিলেন বলে মদিনাটা ইমানের মার্কাজ তৈরি হয়েছিল। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে কিছুই করেননি, আজকের সামান্যতম যদি আমরা যে কোনো লাইনে একটু আগে বেড়ে যখন কাজ করছি আমাদের অট্টালিকা তৈরি হয়ে যাচ্ছে, অল্প দিনের মধ্যে এত পয়সা ইনকাম করে আমরা অনেক কিছু করে নিচ্ছি। নবী আমার অনেক কিছু করতে পারতেন কিন্তু তা করেননি। যে এই হেন মমিনদেরকে, মমিনের কর্ম দেখেন, এরা কেমনভাবে আল্লাহর পথে নিজের সব কিছুকে বিলীন করতে পারে, কুরবান করতে পারে, এরা পাগল, আল্লাহর পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার তুমি কথা বলো তো ভালো কথা বলো, কথাই তোমার সব কিছু আছে, মুখের বাক্যটা রাব্বুল আলামিন সুন্দর কথা বলতে বলেছেন, মনিম কথা বলতে বলেছেন, এই বাক শক্তি রাব্বুল আলামিন দান করেছেন, বাপুরে আমার, হে বন্ধু আমার, এই জবানে আছে ভালো কথা, এই জবানটা এত দামি, এত মূল্যবান সম্পদ, যার জবান নেই
যে কথা বলতে পারে না, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, হে বন্ধু আমার, তোমার কাছে সবচাইতে প্রিয় কোন জিনিস এমন দুনিয়াতে আছে, তুমি কি দশখানা গাড়ি পেলে খুশি হবে? বলবে, না বন্ধু রে, আজ সবাইকে আমি কথা বলতে দেখছি, এ বাবু আমার, একবার যদি আমি কথা বলে নিতে পারতাম আমার সন্তানের কথা শুনে, কিন্তু সন্তানকে কোনোদিন মুখের জবান দিয়ে আমি সান্ত্বনা দিতে পারলাম না। হায় রে জীবন, আমার জীবন অর্ধাঙ্গিনে, যাকে নিয়ে আমি জীবন সংসার করলাম তাকে দুটো কথা দিয়ে তার মনে কোনো সান্ত্বনা দিতে পারলাম না। বন্ধু বান্ধবদের জবান দিয়ে কথা বলতে পারলাম না। এই জন্য বাপু আমার, বন্ধু আমার, এ মা বোন আমার, রব্বুল আলামিন এই জবানখানা দান করেছেন গালি দেওয়ার জন্য নয়, কাউকে খারাপ কথা বলার জন্য নয়, ভালো ভাষা বলার জন্য দিয়েছেন। এটা বিরাট বড় নিয়ামত, আল্লাহ পাক আমানত আপনার কাছে রেখেছেন। এ বাপু আমার, এই আমানত রেখে আপনি কেমনভাবে কথা বলবেন? আল্লাহ দিলেন বান্দারে আমার, তোকে আমি আমানত দিলাম, এই বড় নিয়ামত দিলাম, এই নিয়ামতের তুমি কেমন শুকরিয়া আদায় করবে, নিয়ামতকে কেমন করে কাজে লাগাবে, নিয়ামতকে পেয়ে তুমি আমার নৈকট্য কেমন ভাবে তুমি লাভ করবে? আল্লাহ দেখছেন, আল্লাহ দেখতে আছেন। সেই জন্যে নবী আমার বলেছেন যে এই দুইখানা জিনিস, দুইখানা জিনিস এত বড় মূল্যবান সম্পদ যে দুইটো জিনিসের দ্বারাতে মানুষ জান্নাত লাভ করতে পারবে। নবীজি কি বললেন? মাইয়াজমানুলি মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আজমানুলহুল জান্নাহ। নবীজি বললেন, ইয়ে আমার উম্মত বর্গ, তোমরা বলে দাও, দুটো জিনিসের যদি তোমরা আমাকে গ্যারেন্টি যদি দিয়ে দিতে পারো, তাহলে আমি নবী মুহাম্মদ তোমাদের আমি জান্নাতের গ্যারেন্টি দিয়ে দিলাম। তুমি গ্যারেন্টার বনে যাও, আমি তোমার জন্য গ্যারেন্টার বনে গেলাম, দুটো কথা তোমাকে বলে দিতে হবে, দুইখানা কাজের তোমাকে দায়িত্ব নিতে হবে, গ্যারেন্টি নিতে হবে, আর ওই গ্যারেন্টি রেখে দিয়ে আমার কাছে যদি দিয়ে দাও, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমি জান্নাতের গ্যারেন্টি দিয়ে দিলাম। এত সুন্দর কথা কওয়া পাওয়ার পরেও আমরা পারি, আমরা করি যে না, করি না কেন? এই জন্যে দুনিয়ার লোভে, দুনিয়ার মায়াতে, দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ফেরেবে, দুনিয়ার জ্বালাতে, দুনিয়ার ফেতনাতে পড়ে গিয়ে আমরা নিজের সব কিছুকে বিলীন করে দিয়েছি, সবকে বিক্রি করে দিয়েছি। নবীজি কোনটা বললেন? মা বাইনা লাহিয়াই, যে দুটো তোমার দুইটা হোটের মধ্যখানে তোমাকে আল্লাহ পাক জবান দান করেছেন, এই জবানের যদি তুমি গ্যারেন্টি দিতে পারো, জবানটা তোমার যদি ঠিক থাকে, জবান যদি তোমার ভালো থাকে, যদি আল্লাহর হস্তে, আল্লাহর পথে যদি তুমি একে খরচ করতে পারো, আর মা বাইনা রিজলাই, তোমার দুটো পায়ের মধ্যখানে আল্লাহ পাক তোমাকে ইজ্জত দান করেছেন, এই ইজ্জতের যদি তুমি গ্যারেন্টি দিতে পারো, দুটো জিনিসের আমি নবী মুহাম্মদ তোমাকে জান্নাতের গ্যারেন্টি দিয়ে দিলাম, সার্টিফিকেট দিয়ে দিলাম। ভাইজান আমার, এরকমের গ্যারেন্টি পৃথিবীতে আর কেউ দিতে পেরেছে? কোনো মহাপুরুষ, কোনো আল্লাহর বান্দা, কোনো ফারিস্তা? জি না, কেউ দিতে পারেননি, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই আল্লাহ পাকের বাণী এসেছে। আল্লাহ পাক তাকে এই সুযোগ দিলেন, এই অফার দিলেন যে তোমার উম্মত বর্গকে বলো, দুটো জিনিসের গ্যারেন্টি দিতে পারলে তোমাকে আমি জান্নাতের গ্যারেন্টি দিয়ে দিলাম। ভাইজান আমার, আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা পরিবেশন করেছি, যে সেটি হচ্ছে আপনার সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াত। আমানত, আমানত সম্পর্কে দু চারটি কথা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আমানত, আমানত আমরা জানি, আমানত নানান জিনিসের আমানতকে আমানত বলা হয়। আল্লাহ যেখানে এই এখানে আমানতটাকে শব্দটাকে ব্যবহার করেছেন, রাব্বুল আলামিন আমানত দিলেন কাকে? প্রথম মানুষ, আমরা মানুষ,
মানুষ কত মজবুত, মানুষ কত শক্তিশালী, মানুষ কত পাগল। মানুষ একদিকে শক্তিশালী, অপর দিকে পাগল, অপর দিকে অন্যায় অত্যাচার ইত্যাদির মধ্য দিয়ে মানুষ কত বড় কাজ করেছে এই আয়াতের মাধ্যমে বুঝতে পারা যাবে। রব্বুল আলামিন বললেন, বান্দারে আমার, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ পাক বললেন, দেখো দেখো আমি আমানতকে, আমানত কোনখানা? রব্বুল আলামিন বললেন, এই যে কোরআনের বিধান, শরীয়তের বিধান, শরীয়তের যাবতীয় বিধান, এই আমানত শব্দটাকে, আমানতকে আমি পরিবেশন করলাম, আমি পেশ করে দিলাম, আসমানের উপরে আমি পেশ করলাম, জমিনের উপরে আমি পেশ করলাম। ইয়ে আসমান, তুমি এটাকে তুমি বরদাস্ত করে নাও, এটাকে তুমি মাথায় নিয়ে নাও, এটা তুমি দায়িত্ব নিয়ে নাও, যাবতীয় হুকুম। মসজিদ তোমাকে বানাতে হবে, তোমাকে আল্লাহর ঘরে নামাজ আদায় করতে হবে, তোমাকে দুনিয়ার স্বার্থ ত্যাগ করে দিতে হবে, অনেক রকমের পূজা চলবে, ওইগুলোকে তোমাকে ঘৃণিত কাজ, তোমাকে ঘৃণার নজরে দেখতে হবে, ওখান থেকে তোমাকে সরে আসতে হবে। ওখানে যারা মাথা পাতি আছে ওরা যাবে জাহান্নামে। এ বান্দামার, তোমাকে জান্নাতখানা লাভ করতে হবে, তোমাকে অন্তরখানা গলিয়ে দিতে হবে, নিজের জীবনকে তোমাকে বিলীন করে দিতে হবে। বান্দারে আমার, এই হেন আমানত আমি আসমানকে দিলাম, যেই আসমান গোটা পৃথিবীর উপরে ঝুলন্ত অবস্থায় রব্বুল আলামিন আসমানখানাকে রেখেছেন, এই আসমানের উপরে দিলেন, ওরে আসমান আমার দেওয়া আমানতটাকে তুমি গ্রহণ করে নাও, তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। তারপর জমিনের উপরে দিলাম, এ জমিন তোমাকে আমি মজবুত বানিয়েছি, এ জমিন তোমাকে দায়িত্ব দিলাম, যাবতীয় শরীয়তের বন্ধনে যেগুলো আছে, শরীয়তের গণ্ডের মধ্যে যেগুলো আছে, যেটা আমি বর্ডার কায়েম করে দিয়েছি, বর্ডারের মধ্যখানে বর্ডার বেঁধে দিলাম, এই দিকে যদি একটু পা বের করে দাও তাহলে তুমি হারামে পড়ে যাবে, আর হারামে পড়ে গেলে তুমি নিজেকে আর বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না, বর্ডারের মধ্যে থেকে তোমাকে জীবন যাপন করতে হবে, বর্ডারের মধ্যে থেকে তোমাকে সংসার করতে হবে, বর্ডারের মধ্যে থেকে, বর্ডারের ভিতরে থেকে তোমাকে আল্লাহকে ডাকতে হবে, যাবতীয় দায়িত্ব তোমাকে পালন করতে হবে। আসমান জমিন, তারপর আল্লাহ বললেন, ওয়াল জিবাল, পাহাড়কে আমি জমিনকে শক্ত করার জন্য পাহাড় আমি কায়েম করে দিলাম, সেই পাহাড়কে বললাম, পাহাড় রে তোর উপরে আমি একটা আমানত দিলাম, এই আমানত তুমি গ্রহণ করে নাও। আল্লাহ সমা, আসমান বলে দিল রব্বুল আলামিন, তুমি যত বড় দায়িত্ব আমাকে দিয়েছ এ আল্লাহ, আমি অপর দিকে বড্ড শক্ত মজবুত, কিন্তু পরমাধিকার এই আমানতকে আমি বহন করার মতো আমার যোগ্যতা নেই। আল্লাহ সমা, আসমান বলছে, না না আমার দ্বারাই হবে না, এত বড় দায়িত্ব আমি গ্রহণ করে নিতে পারবো না, এটাকে আমি বহন করতে পারবো না। আসমান উত্তর দিয়ে দিল, আল্লাহ বলছেন, জমিন তুমি কথা বলো, তোমার ওপরে আমি পেশ করে দিলাম, আমানত তোমাকে মেনে নিতে হবে, শরীয়তের গণ্ডির মধ্যে থাকতে হবে, এই শরীয়তের সব কথাগুলো মান্যতা দিয়ে তোমাকে জীবনযাপন করতে হবে, কখনোই এমন বাক্য যেন তোমার বের না হয়, তুমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না, সব কিছু আমি মেনে নিলাম, নামাজ আমি পড়ি, হজও করি, যাকাত দিই, সব রকমের কাজ করি, কিন্তু বন্ধুরে শয়তানের কুচক্রান্তে পড়ে গিয়ে
আমার যখন সন্তান যখন অসুখে পড়ে গেছে, কোন শয়তান আমাকে কানে কানে বলে দিল অমুক সেরে কাজ যদি তুমি না করো তাহলে তোমার সন্তান আর বাঁচবে না। আমরা তখন কি করলাম, জাগ দুনিয়া আমার, কিন্তু আমাকে সন্তান পেতে হবে। সন্তানকে পাওয়ার জন্য লুকোচুরি খেলে রব্বুল আলামিনের সামনে আমি নানান রকমের শিরকের কাজ আমি করে বসে গেলাম। না বন্ধু আমার, শিরক বিদআত থেকে আমাকে দূরে সরে থাকতে হবে। জি না, আমাকে মানতে হবে হে রব, তুমি দাতা আল্লাহ, তুমি আওলাদ দিয়েছ, বাপ মা ছাড়া তুমি পুত্র আদমকে বানিয়েছ, আল্লাহ তুমি কত রকমের খেলা করেছ, এ রব্বুল আলামিন আল্লাহ তুমি কাউকে তো বিনা বাপে কি না বিনা মায়ে তৈরি করলে, এ রব্বুল আলামিন এহেন তোমার ক্ষমতা তোমার কুদরত আছে, মারিয়ামকে দিলে আল্লাহ, তুমি মা দিলে ছেলেকে, কিন্তু বিনা বাপে তুমি তৈরি করতে পারো, হে আল্লাহ বিনা বাপে তুমি একজন সুন্দর নবীকে একজন যোগ্যতম নবী মারিয়ামের গর্ভে তুমি দান করেছো, এটাও তুমি করতে পারো আল্লাহ, এতগুলো তোমার কারিগরি আছে আল্লাহ সব। জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, এখানে বাড়ি তো একটু পাঠাতে হবো, এটাকে আর একখান দেন আর এক বস্তা সিমেন্ট দেন। হ্যাঁ দুবাগ করেন তাহলে, দুবাগ করেন করেন আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মুজিবুর রহমান, নাম তো সুন্দর মুজিবুর রহমান। আল্লাহ কবুল করো, এ আল্লাহ পরবর্তীকারে আলম তোমার বান্দা, তোমার মসজিদের জন্য 2 ব্যাগ সিমেন্ট এবং 500 টাকা দান করলে নগদে, আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো পরবর্তীকারে আলম। আল্লাহ এ অর্থ তুমি দিয়েছ তোমার স্বার্থে, তোমার রব্বুল আলমের নৈকট্য লাভ করার জন্য, খালেসান লেওয়াজহিক আল্লাহ তোমার স্বার্থে করছে, আল্লাহ এটা কবুল করে নাও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারেক আলাই। কি বললে? আল্লাহ সব কিছু করতে পারি, হে রব্বুল আলমিন পানি বর্ষণ করতে পারি, পরবর্তীকার গোটা জমিনের ওপরে তুমি আমাকে ঝুলিয়ে রেখেছো এটাও আমি পালন করতে পারি, কিন্তু রব্বুল আলমিন তোমার আমানতকে আমি বহন করার মতো যোগ্যতা আমি রাখি না। যে দেখবেন আমাদের সমাজে, আমাদের সমাজে আমি আসমান বলল যে এই যোগ্যতা আমার নেই, নথি স্বীকার করেছে, জমিন স্বীকার করলো এই যোগ্যতা আমার নেই, পাহাড় বলছে আমি খুব শক্ত, গোটা জমিনটাকে পৃথিবীটাকে আমি ধরে রেখেছি ধরে রাখার জন্য, আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো, কিন্তু পরবর্তীকার এই দিক দিয়ে আমি অত্যন্ত শক্তিশালী, কিন্তু তোমার আমানতকে রক্ষা করার মতো আমানতকে বহন করার মতো যোগ্যতা আমার নেই, রব তুমি এটাকে সরিয়ে নাও, আমার দ্বারা সম্ভব নয়। ভাইজান আমার একটা ছোট্ট কথা আপনাদের সামনে বলতে চাইছি, আমাদের সমাজে কিছু ডক্টর ডক্টর আছে, ডাক্তারের কাছে পেশেন্ট, তার ওষুধ তার ট্রিটমেন্ট ফেলিওর হতে আছে, ওকে উচিত হবে যে আমার দ্বারায় কাজ হবে না, আপনি হসপিটাল যান, আপনি MBBS ডাক্তারের কাছে যান, আপনি সার্জেনের কাছে যান, অমুক বড় ডাক্তারের কাছে যান, আমি একটা ছোট ডাক্তার আমার দ্বারা এটা সম্ভব নয়, আমি যতটা সম্ভব ছিল অতটা আমার ক্ষমতা অনুযায়ী আমি ট্রিটমেন্ট করে ওষুধ আমি প্রয়োগ করলাম, এর ঊর্ধ্বে করার মতো ক্যাপাসিটি আমার কাছে নেই। বড় বড় ডাক্তার আছে, ও ভাবছে কি যদি আমি এটা করি তো আমাকে ভাববে কি যে ছোট ডাক্তার আর কিছু জানে না, তাহলে এইরকমই আমাদের সমাজে, আমাদেরই জাত কিছু মৌলবি সমাজ আছে, মনে কিছু নেবেন না, মৌলবি সমাজ আছে, আমাদের মৌলবি সমাজ, আমাদের পাবলিক, আমাদের সাধারণ মানুষেরা কার কাছে যাবে, একটা মশলার প্রয়োজন হয়েছে, মশলাটা কার কাছে জানবে, একজন আলেমের কাছে জানবে, একজন মৌলবি সাহেবের কাছে জানবে। আল্লাহ পাক বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো তাহলে তোমার আহলে যিকর আহলে খায়ের যারা জ্ঞানী ব্যক্তি, যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন, যাদের কোরআনের জ্ঞান আছে, যাদের তফসিরের জ্ঞান আছে, যাদের কাছে হাদিসের জ্ঞান আছে, ফেকার জ্ঞান আছে,
তাদের কাছে তোমরা জানো, ওখান থেকে মশলা নাও, কারণ মশলার ওপরে, ফতোয়ার ওপরে ইসলামটা দাঁড়িয়ে আছে। ফতোয়া যেমন হবে, ইসলামের কর্ম তেমন হবে, সেই লোকটা কর্মের উপর দিয়ে জান্নাতে হবে, কর্মের উপর দিয়ে জাহান্নামে হবে। আমাদের সমাজের একটা ভুল ধারণা আছে, আমরা নিজেকে ছোট মূলবে বলে মেনে নিতে রাজি নই। ফতোয়া দিয়ে দিলাম একটা মশলা, না জেনেই দিয়ে দিলাম ভুল মশলা, ভাইজান আমার, ভুল মশলা দিয়ে একটা হালালকে হারাম করে দিলাম, অথবা একটা হারামকে হালাল করে দিলাম, কত বড় জঘন্য অপরাধ হলো যে আমার কারণে গোটা সমাজে কর্মে আমলে এত বড় ভুল হয়ে গেল, যেই ভুলটার সংশোধনে নিয়ে আসা, লোকটা ওই আমল করতে করতে যদি মারা যায় তাহলে লোকটার কি হবে, আমলটা কবুলই হলো না। আমাদের উচিত হবে কি, এ বাপু আমার, আমি একজন ছোট মোলবি সাহেব, যতটুকু আমার ব্রেনে ছিল আমি বললাম, এর ঊর্ধ্বেই মশলা জানার মতো আমার কাছে ক্যাপাসিটি নেই, আপনাকে আমি পথ দেখিয়ে দিলাম, অথবা ধৈর্য ধারণ করুন, আমি বড় আলেমদের কাছে জেনে মশলাটা আপনাকে বলবো, যাতে করে কোনো রকমের ভুল না হয়, ভুল হয়ে গেলে আপনার আমলে ভুল হয়ে যাবে, আর ভুল আমল দেওয়ার কারণে আপনি গুনাহগার হবেন, আর তার সঙ্গে সঙ্গে আমিও গুনাহগার হয়ে যাব। এই জন্য বন্ধু আমার, আপনাকে মশলা আমি বলতে পারলাম না, আমার দ্বারা হবে না। এরকমের ভুল বানি ইসরায়েলের মধ্যে, ফতোয়া একজন ভুল দেওয়ার কারণে ওই লোকটাকেও হত্যা করে দিয়ে, বোখারিতে লম্বা হাদিস, জি তো বলছে 99টা হত্যা করার পর জানতে গেছে যে, আপনারা শুনেছেন, জানতে গেছে যে হাল্লি মিন তৌবা, এ বন্ধু অমুক গ্রামের লোকেরা বলল তুমি চলে যাও কুকরাদহা বাজারে, ওখানে দিনাজপুরের মাটিতে একজন বড় আলেম আছেন, ওনার কাছে জেনে নাও যে 99টা হত্যা করার পর তোমার কোনো তওবার পথ আছে কি না, তোমার বাঁচার পথ আছে কি না, তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে কি না। মোলবি সাহেব বলছে, একজন মুন্সি মোলবি সাহেব, 99টা হত্যা করার পরে তুমি কোন মুখ নিয়ে এসেছো যে হাল্লি মিন তওবা, আমার তওবা কবুল হবে, আমি আল্লাহর নৈকট্য লাভ করব, কোনো মতেই হবে না, এটা তোমার ক্ষমা কোনো দিন হবে না। এরকমের আজকাল কিছু আলেম বাড়তি ফতোয়া গায়ের জোর করে ফতোয়া মারছে, যে না, ফতোয়াতে কারোর গায়ের জোর চলবে না। কোরআন হাদিস যেখানে আছে, কোরআন হাদিসের মোতাবেক হলে সেটা সঠিক, যদি না হয় তাহলে ফাহুয়া রদ, সেটা রদ হয়ে যাবে, কাজে আসবে না। সেই লোকটা কি বলল, যে যখন আমার কিছু হবেই না, মাফ হবে না, তো তোকে আর রাখছি না, 99 হয়েছে সেঞ্চুরি করে দিলাম, ওকে হত্যা করে দিয়ে 100 পুরো হয়ে গেল, 100 পুরো করলে কেন, আপতাও বেগাইরে ইলম, বিনা জানাতে ফতোয়া দিয়ে দিল যে তোমার কোনো তওবা নেই, তোমার কোনো ক্ষমা নেই, 100 পূর্ণ হয়ে গেল। তারপরেও আল্লাহ পাক তাকে ক্ষমা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। যেহেতু তার উদ্দেশ্য ছিল ক্ষমাশীলের কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ বলেছেন, হে বান্দা আমার, আনাল গাফার, আমি হলাম ক্ষমাশীল, তোমার দরকার পড়েছে, তুমি আমার কাছে এসো, তুমি আমার কাছে ক্রন্দন করো, তুমি আমার কাছে ভিক্ষা চাও, জীবনের ভিক্ষা চেয়ে নাও, পৃথিবীতে এমন কোনো ভিক্ষা নেই যে ভিক্ষা আমি দিতে পারি না, তুমি আসমান ভরা জমিন ভরা পাপ করেছো, করার পরেও তুমি যদি বলো, তোমার মনে যদি ধরে আমার রব আছে, এই করে আমি আর থাকবো না, তওবা করে নিলাম, এখান থেকে আমি রুজু করে নিলাম, জীবনে আর আমি পাপ করব না, এ রব আমার, মালিক আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও, যে আন্তরাব্বি আন্তরাব্বি লা ইলাহা ইল্লা আনতা ওয়া আনা আব্দুকা, সৈয়দুল ইস্তেগফার আল্লাহ রাসূল শিখিয়েছেন, সৈয়দুল ইস্তেগফার, আন্তরাব্বি, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার রব,
তুমি আমার মালিক, তুমি আমার জীবনদাতা, তুমি আমার রাজ্জাক, তুমি আমার মরণের মালিক। হে আল্লাহ, তুমি শিখিয়েছো ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাইন, তোমার কাছে আমি মদত চাইছি। আর কার কাছে চাইবো রহমান? জি কিছু বল। মা বোনের আমার জায়গার অসুবিধা কারণে তারা চলে যাচ্ছ বাড়ি ঘুরে, যেও না, তোমাদের জায়গার ব্যবস্থা করা আছে। মা বোনেরা, তোমাদের জায়গার ব্যবস্থা করা আছে, বাড়ি যেও না, ধৈর্য করে একটু বসে যাও, জায়গার ব্যবস্থা হয়ে যাচ্ছে। এরকম ব্যাপার, মাশাআল্লাহ। যাই হোক, এটা একটা আনন্দের খবর যে মা বোনেরা আমার ব্যাপক সংখ্যায় এসেছে, জায়গা তাদের ছোট হয়ে গেছে। মা বোন রে, আমার খালারা মাসিরা, আজকে ঠান্ডার দিন আছে, একটু যদি কষে কষে কাছাকাছি হয়ে বসে যাও তাহলে হয়ে যাবে, এবং আরও ব্যবস্থা নিচ্ছে। আর আমার বাপজানেরা ভাইজানদের প্যান্ডেল খালি পড়ে আছে, এখনও পূর্ণ হয়নি, এখনও পূর্ণ হয়নি। আর যারা এসেছে ভাবছে, কিছুক্ষণ তো বসলাম, হলো আপ যাই একটু বাজারের দিকে যাই, কিন্তু এখন পর্যন্ত কি নিলাম এটা তো দেখিনি। যে জালসায় এসে যদি আমাকে জিজ্ঞেস করে যে জালসা শুনে তুমি কি নিয়ে এসছো, তোমার তোহফা কি, কি গুণ, কি মশলা জেনে এসেছো একটু বলো, কিছু বলতে পারবে না ভাইজান আমার। কিছু করে যেতে হবে, আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিছু করার জন্য। তো কি বলছিলাম, 100টা করার পরেও, হত্যা করার পরেও আল্লাহ পাক তাকে ক্ষমা করেছেন। ক্ষমা করার বিভিন্ন রকমের ক্যাপাসিটি আল্লাহর কাছে আছে। আল্লাহ পাক রাত্রের যখন দুই ভাগ পার হয়ে তিন ভাগের রাত্রি যখন শুরু হয়, আল্লাহর তাজাল্লি আসমানে দুনিয়াতে হয়। আল্লাহ বলেন, মাইয়াস আলোনি মাইয়া দৌনি, কে এমন আছো যে আমার কাছে ভিক্ষা চাইছো, ফাউতিয়াহু, আমি তাকে ভিক্ষা দিয়ে দেব। কেমন আছো, আমার কাছে আবেদন করছো, তার আবেদনখানা আমি মঞ্জুর করে নেব, ফাস্তে যাবল, তার আমি ওই আবেদন আমি গ্রহণ করে নেব। বন্ধুরে আমার, হে মা বোন আমার, রব্বুল আলামিন আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, পাহাড়কে তৈরি করেছেন, পাহাড়কে বললেন, হে পাহাড় আমার, এ আমানত তুমি গ্রহণ করে নাও। তারা বলছেন, রব্বুল আলামিন তুমি আমাকে জীবন দান করেছো, হে আল্লাহ তুমি আমাকে কথা বলার শক্তি দান করেছো, রব্বুল আলামিন শোনার মতো তুমি আমাকে কান দিয়েছো, আল্লাহ তুমি আমাকে জ্ঞান দান করেছো, এই জ্ঞান গরিমা নিয়ে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তোমার আমানত রক্ষা করার মতো যোগ্যতা আমার নেই। আল্লাহ পাবাই না, আল্লাহ পাক বলছেন পাবাই না। জি, তারা করলো কি, অস্বীকার করলো, আইয়াহমেল না হা, যে এই আমানতকে তারা উঠিয়ে রাখবে, আমানতকে তারা বহন করবে, এখান থেকে তারা সরে গেল। বলল, রব এটা থেকে, আমার মাথা থেকে আল্লাহ তুমি সরিয়ে নাও, আমার দ্বারা হবে না। আসমান তুমি, ও বলছে আমার দ্বারা হবে না, জমিন বলছে আমার দ্বারা হবে না, পাহাড় বলছে আমার দ্বারা হবে না। কেন? আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়া আসফাকনা মিনহা, তারা ভয়ে কম্পমান হয়ে গেছে, ভয়ভীত হয়ে গেছে, যে আল্লাহ তোমার আমানত আমি বহন করতে পারবো, এ ক্ষমতা আমার নেই। তারা ভয় পেয়ে তারা সরে গেল, নিল না। ও হামালাহাল ইনসান, এ বন্ধু আমার, আল্লাহ পাক বললেন, এ মানুষ, মানুষের ওপরে যখন আমি পেশ করলাম, এই মানুষ মাটির মানুষ, মানুষ সামান্য শক্তির মানুষ, সামান্য শক্তির মালিক, আল্লাহ বললেন, মানুষ রে তোমার উপরে আমি আমানত দান করলাম, এ আমানতটাকে তুমি গ্রহণ করে নাও, আমানত তোমার উপরে আমি দায়িত্ব দিলাম, মানুষ উঠিয়ে নিল। আল্লাহ বলছেন, ইন্নাহু কানা জালুমান জাহুলা, এর আগে দেখো এরা কেমন, এরা আত্মার প্রতি জুলুম করে দিল, এরা আত্মার প্রতি অন্যায় করে দিল, অন্যায় কার ভাবলো না, কোনো মতেই ভাবনা চিন্তা করলো না, এরা ভাবলো না, ইয়া আল্লাহ যদি এটাকে পালন করতে গিয়ে একটু ভুল হয়ে যায়, হে আল্লাহ তাহলে আমি জালেম হয়ে যাব, রব্বুল আলামিন যদি একটু ভুল হয়ে যায়,
যদি একটু ছুটে যায় তাহলে আমার উপরে হয়তো সাজা হয়ে যাবে। আল্লাহ এটা বলে তারা চিন্তা করলো না, মানুষকে তৈরি করেছেন রব্বুল আলামিন জলদিবাজি দিয়ে, মানুষ খুব তাড়াহুড়া করতে পারে। এরা তাড়াহুড়ায় পড়ে গিয়ে ভুলে বসেছে যে আমার হবেটা কি, কোন দিকে গেলে কোন দিকে ভুল হয়ে যাবে, এই ভুলের পরোয়া না করেই গ্রহণ করে ফেললো। আল্লাহ পাক বললেন ইন্নাহু কানা জালুমান জাহুলা, এরা জাহেল, এরা অবুজ। কেন? বুঝে দেখেনি যে এর কারিগরিটা কি আছে, কারিগরিটা কত বড়। এটাকে ভাবনা ভাবনা চিন্তা না করে এটা ভাবেনি, কিন্তু আসমান ভেবেছে, জমিন ভেবেছে, পাহাড়ও ভেবেছে যে আল্লাহ পাকের দায়রার মধ্যে, আল্লাহ পাকের বর্ডারের মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে হবে। যদি ভুল হয়ে যায় তাহলে আমি পাপি হয়ে যাব, তাহলে আমি আসামি হয়ে যাব, তাহলে রব্বুল আলামিন আমাকে ধরবেন, আমাকে আসামি বানাবেন, আমাকে জাহান্নামে দিবেন, আমাকে শাস্তি দিবেন, এই ভয়ে তারা নেয়নি। কিন্তু মানুষ সেটাকে পরোয়া করেনি। ভাইজান আমার, পরওয়ারদিগারে আলাম রব্বুল আলামিন আপনার মতো মানুষকে আল্লাহ পাক দান দিয়েছেন, আমানত দিয়েছেন, এ বান্দা আমার তোমার জীবন যাপন করার মতো তোমাকে আমি দান দিলাম, ক্ষমতা দিলাম, অর্থ দিয়ে দিলাম, এই অর্থ দিয়ে তুমি নিজের জীবন যাপন করো, এই অর্থকে নিয়ে তুমি ফকির মিসকিনকে দাও, এই অর্থ তুমি গরিব দুঃখীকে দাও, এই অর্থ তুমি আল্লাহর পথে দাও, এই অর্থর মধ্যে থেকে একটা অংশ দিয়ে তোমাকে মসজিদ বানাতে হবে, মাদ্রাসা বানাতে হবে, শরীয়ত পালন করতে হবে, তোমাকে সংসার মেনটেন করতে হবে। এ বান্দা আমার, রব্বুল আলামিন বলছেন বান্দা রে, শুধু জীবন জীবন করে তুমি সমস্তকে খরচ করলে, জীবন গড়ার জন্য তৈরি করলে, কিন্তু না না, তোমার মধ্যে শিক্ষা যদি না আসে, তোমার মধ্যে আমল যদি না আসে, মসজিদে গিয়ে তুমি ইবাদত যদি না করো, এমন একটা দান আল্লাহর পথে তুমি যদি না ফেলো, তাহলে তোমার জীবন সুখী হবে না। যে আল্লাহ পরীক্ষা করতে দিয়েছেন, এটা একটা আমানত। ভাইজান আমার, আপনার ঘরে আমানত রাখা আছে, আল্লাহ দিয়েছেন, আল্লাহ দেখছেন বান্দা, আল্লাহ বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, বান্দা আমার নিঃশ্বাস তোমার একদিন ছেড়ে যেতে হবে, তোমার এই নিঃশ্বাস তোমাকে ছেড়ে চলে যাবে, নিঃশ্বাসটা তোমার বন্ধ হয়ে যাবে, সেই দিন তুমি ভাববে আল্লাহ একটু যদি সময় পেতাম, একটু যদি আমি গুরুত্ব পেতাম, তাহলে আমি দান করতাম, আমি খায়রাত করতাম, আমি সাদকা করতাম, করে করে আল্লাহ তোমার নৈকট্য আমি লাভ করে নিতাম। ভাইজান আজ আছে, আজ আল্লাহ পাক মালের ময়ে দিয়েছেন, দয়া দিয়েছেন, আল্লাহ নিজে বলেছেন তুমি খরচ করো, এটা তোমার কাছে আমানত আছে। জি, আমানত আল্লাহ রেখেছেন আমার কাছে, এটা আল্লাহর পথে আমাকে দিতে হবে, এটা একটা আমানত। জি, আপনার পরিবার আপনার কাছে একটা আমানত, আপনার ছেলে আপনার কাছে একটা আমানত, সন্তান আপনার আমানত, সন্তানকে ভেবে নিতে হবে, আমি আমার আব্বার, আমি আমার আম্মার আমানত, আমাকে আল্লাহ পাক সেইভাবে কাজ করতে দিয়েছেন। ভাইজান আমার, পাক পরওয়ারদিগারে আলাম আপনাকে সুযোগ দিয়েছেন, আপনাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন কি করার, ইবাদত যেখানে হবে, যেই জায়গাটা ইবাদত হবে, আপনারই জমিন এক কিনারায় আপনার বাড়ি ঘর, আর এক কিনারায় কিছুটা জায়গাতে আপনার মসজিদ আপনি তৈরি করেছেন, এই মসজিদ আর এই বাড়ি, এখানে আপনি ঘরের মধ্যে নামাজ পড়ছেন, নামাজের নেকি কতটা পাবেন, আর ঘর থেকে বেরিয়ে গিয়ে ওই জমিতে আর একটা বর্ডার পার করে শুধু আপনার আপনার ওই গেট দিয়ে বেরিয়ে আর এক গেটে ঢুকলেন, ওই গেটটা হচ্ছে মসজিদের গেট। এই গেটে যখন আপনি ঢুকলেন, প্রবেশ যখন করবেন, ওই সময়তে রব্বুল আলামিন আপনাকে শিক্ষা দিয়েছেন, ইয়ে বান্দা আমার এটা হচ্ছে মসজিদ,
এই মসজিদে যখন তুমি ঢুকবে তখন ডান পাটা তুমি আগে ঢুকাবে এবং আল্লাহর কাছে তুমি ফরিয়াদ করো, আল্লাহর কাছে আবেদন করো, হে আল্লাহ, আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতেকা, আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও, আল্লাহ তোমার রহমতের দরজাগুলো তুমি আমার জন্য তুমি খুলে দাও। এখানে আর বাড়িতে এটা দোয়া নেই, বাড়িতে ঢুকবেন জি অত সাল্লেম আলা আহলিহা, সালাম দিয়ে ঢুকেন, আর এখানে মসজিদে ঢুকছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, প্রার্থনা করছেন, হে আল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলোকে গেটগুলোকে তুমি খুলে দাও। শুধু তাই নয়, এ বাপা আমার, আপনি যখন মসজিদে নামাজ পড়লেন, যখন আপনি প্রবেশ করলেন, ওটাই জমিনের এক প্রান্তে আপনার বাড়ি আছে, কিন্তু ওখানে নামাজ পড়তে গেলে ওই নেকি পাবেন না যেটা মসজিদে গিয়ে নামাজ পড়তে গেলে আপনি নেকিটা পাবেন। জি কত দাম? রব্বুল আলামিন আপনাকে দান দিলেন, ওয়াফার দিলেন, আপনাকে আমানত দিলেন, বান্দারে তুমি মসজিদে এসে যখন বা জামাত তুমি নামাজ পড়বে, জামাতের সহিত যখন তুমি নামাজ পড়বে, এ বাপু আমার বাড়িতে নামাজ পড়েছো, এই গেটের বাম দিকে, এখানে তুমি নেকি অতটা পেলে না, আর এখানে ঢুকে গিয়ে তোমার নেকিটা এক দুই নয়, এক ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে তোমাকে ২৭ গুণ নেকি তোমাকে বাড়িয়ে দিলাম। তাহলে আপনি যেই দিন উন্নত হবেন, যেই দিন আপনি সাকসেস হবেন, সেই দিন কি হবে? সেই দিন এই নেকিগুলো আপনার খোঁজ করে দেখা হবে যে কোনখানে আপনার লুকিয়ে আছে। মসজিদে কতবার জামাতের সহিত নেকি নামাজ পড়েছেন ভাইজান আমার, সেই মসজিদের আজকে হচ্ছে জালসা। যেই মসজিদে এক ওয়াক্তের নামাজ পড়তে গেলে ২৭খানা নেকির কম বেশি হয়ে যাবে। আপনার ভাই বাড়িতে নামাজ পড়লো আর আপনি মসজিদে গিয়ে নামাজ পড়লেন জামাতের সহিত, তাহলে আপনার নেকিতে আর ওর নেকিতে ২৭খানা নেকির কম বেশি। তাহলে আপনার পাঁচ ওয়াক্তের এইভাবে যদি একদিনে ২৪ ঘন্টাতে যদি পাঁচ ওয়াক্তের নামাজ যদি মসজিদে পড়েছেন জামাত সহ, তাহলে আপনার পাঁচ পঁচিশে ১২৫ আর পাঁচ দুগুণ ১০, তাহলে ১৩৫খানা নেকি আপনার অ্যাকাউন্টে বেশি ঢুকলো। কেয়ামতের দিন আপনার জীবন শেষ হতে হতে প্রতিদিন ১৩৫, প্রতিদিন ১৩৫। ভাইজান আমার, সেই মসজিদের জলসা আজকে আহত হয়েছে। আপনার এই জলসাতে আমি অনেকদিন পর আপনার এই জলসাতে আসার আল্লাহ পাক সুযোগ করেছেন, আমি আজকে আসতে পেরেছি, আপনাদের সোনা মুখ দেখতে পেলাম, আপনাদের সামনে হাজির হতে পেলাম, এই জন্য আমি নিজেকে বড্ড কৃতজ্ঞ এবং ধন্য মনে করছি। বাপজান আমার, আমি চাইব আপনাদের কাছে ওয়াজ তো শুনবেন ইনশাআল্লাহ, ওয়াজ শোনাবো এবং আমার পিছনে আরও বক্তা আছে, ওয়াজ শুনতে পাবেন, কিন্তু যেটা একটা বড় উদ্দেশ্য আজকের জলসার, এই উদ্দেশ্যের দিকে আপনাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। যদি আপনার মেহরবানি হয়, আল্লাহ যদি আপনার মনের মাঝে যদি জায়গা করে দেন যে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে অর্থ দিয়েছেন, এই অর্থে আমার পরীক্ষা আছে, এই অর্থে আমার আল্লাহ পাক আমাকে আমানত দিয়েছেন, এই আমানতকে আমাকে নিজের জায়গাতে যথাস্থানে আমাকে পৌঁছাতে হবে। ভাইজান আমার, খরচ করার অনেক রাস্তা, কিন্তু ওই রাস্তাতে আর এই রাস্তাতে আসমান এবং জমিনের ফারাক রয়েছে। বাপজান আমার, এ মা বোনের আমার, আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা যথাসাধ্য যে পরিমাণ পারবেন আপনাদের কাছে ভলেন্টিয়ার যাবে, মা বোন আপনাদের প্যান্ডেলে ভলেন্টিয়ার পাঠাচ্ছি, এদের হাতে আপনারা দান দিবেন, আপনাদের দান যথাস্থানে পৌঁছে যাবে। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহর কাছে ভিক্ষা চাইব যে আমার মা বোনেরা যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, হে পাক পরবর্দিগারে আলাম, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। ভাইজানেরা আমার দূর দূর থেকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ আজ এক জায়গায় এসে মুসলিমরা
কাঁধে কাঁধ মিলিয়ে আজকে বসে আছে কত সুন্দর হয়ে পরবরদিগার। এরা যায়নি মন্দিরে, এরা যায়নি কোনো গাছের পূজা করতে, এরা যায়নি মূর্তি পূজা করতে। রব্বুল আলামিন তোমাকে না দেখে এরা অন্ধকারে বিশ্বাস করেছে, তোমার নবীকে দেখেনি, ফারিস্তাকে দেখেনি, জিবরাইলকে দেখেনি। পরবরদিগার এরা আশাবাদী হয়ে বসে আছে, আর এই আশাতে পড়ে আল্লাহ গো নিজের অর্থকে তারা নিজের পথে তোমার পথে তারা ব্যয় করতে শুরু করেছে, দান করতে শুরু করেছে। আল্লাহ তুমি এদেরকে সুমতি দাও, এদেরকে আল্লাহ সুখ দাও, শান্তি দাও। আল্লাহ এদের আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে তুমি মানবর করে দাও। আল্লাহ জানি না তাদের যদি কোনো রকমের গ্রেফতার থাকে কোনো কবরের আজাবে, আল্লাহ তাদের আজাব থেকে আল্লাহ তাদেরকে তুমি মুক্তি দাও। আল্লাহ এই যে ভালোবাসা প্রেম প্রীতি এক অপরের জন্য মিল মহব্বত এক অপরের জন্য দয়া দরদ ব্যথায় ব্যথিত হয়ে মুসলমানেরা এই ব্যথায় ব্যথিত হয়ে নিজের ধন মালকে তোমার পথে কোরবান করতে তারা একটি কিঞ্চিত পরিমাণ তারা পিছপা হয় না, তারা দ্বিধা করে না। আল্লাহ তাদের তুমি অসংখ্য দান দিয়ে আল্লাহ অসংখ্য তুমি নেকি দিয়ে আল্লাহ এদেরকে তুমি মালামাল করে দাও। তো আমি চাইব আপনারা আসুন, মেহরবানি করুন, একটু হাত বাড়ান। একজন আল্লাহর বান্দা অন্ধকার থেকে বেনামিতে 200 টাকা দান করেছে, আল্লাহ এর দানকে আল্লাহ তুমি সাদর গ্রহণ করো, আল্লাহ এর উদ্দেশ্য তুমি পূর্ণ করো। আল্লাহুম্মা বারেক লাহু ফিমা রাযাকতাহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারেক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তোমার বান্দা দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তার তুমি উচিত আল্লাহ যেই পরিমাণ নেকি পাওয়ার আল্লাহ তোমার খুশি মতো আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি মেহরবানি করে আল্লাহ তাকে তুমি দান, আল্লাহ তাকে তুমি মেহরবানি করো, আল্লাহ তাকে সুখ দাও, শান্তি দাও, ফসল পানিতে বরকত দাও, তার পরিবারে সুখ শান্তি দাও। আল্লাহ আমিন। পরবরদিগারে আলামের কাছে আমরা ভিক্ষা চাই, আমরা দোয়া করি। তো আসুন মেহরবানি করুন। নবী আমার বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আরেক জায়গায় বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান, আল্লাহর বান্দারা যারা মসজিদ নির্মাণ করে ইয়াবতাগী বিহা ওয়াজহাল্লাহ, এবং এই দানের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার তার উদ্দেশ্য আছে, তাহলে নবী বললেন তার জন্য রব্বুল আলামিন আখেরাতে জান্নাতে তার জন্য একখানা সুন্দর ঘর নির্মাণ করে দেবেন। এ বাপু আমার এই রকমের বদলা কোনো জাতি পায় না, কোনো ব্যক্তিরা পায় না। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন মুসলমানদের দান করেছেন, মুসলমানদের এই হেন অবস্থা আছে, আল্লাহ এমন তৈরি করেছেন, এদের মনখানা কেমন বড় করেছেন। আল্লাহ আমিন। ধন্যবাদ জি। এটা শোনো বাবু, শোনো শোনো শোনো, আপনার নাম জামশেদ আলম, 500 দিলেন, আর একটু দেন বাবু, আর একটু মেহরবানি করুন, দু বাক্স সিমেন্ট লেখেন জামশেদ আলম, আর এটা বাবজি আমার আইসান বলেন, ঠিকাদার আল্লাহ বড় করুক। এ আল্লাহ বিভিন্ন জায়গায় যাই, আল্লাহ এদের তুমি সুখে রাখো, শান্তিতে রাখো। ভাইজান বাবজান একটু কত দিলেন, 3000, আর 2000 দেবেন, 5000, আর 5 বাক্স সিমেন্ট করে দেন, 5 বাক্স সিমেন্ট করেন আর 2000 টাকা দেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে 5000 টাকা। আর এটা পরে হ্যাঁ 2000 দেবেন আর 5 বাক্স সিমেন্ট দেবেন, ইনশাআল্লাহ মেনে নেন, আল্লাহ মেনে নেবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ ধন্যবাদ, ধন্য ছেলে, যোগ্য বাবের যোগ্য ছেলে এখানেতে ছিল যে, যোগ্য বাবার যোগ্য ছেলে এখানেতে ছিল, 5000 টাকা ফের দান দিয়া গেল, তারই সঙ্গে 5 বাক্স সিমেন্ট লেখাইল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। এ খোদা দয়ালো দাতা করি মোরাব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না, আমিন। আল্লাহ আমিন। বাবজি কি নাম রাখবো, মাজনু, মাশাআল্লাহ। তো আর কিছু বেশি করো বাবু একটু। হ্যাঁ বাড়ি কোথায়, এখানে বাড়ি মহেশপুর, মহেশপুর মানে শামসে মহেশপুর, আচ্ছা পরবরদিগারে আলাম তোমার বান্দা আল্লাহ খুশি মনে 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করো। এটা কে দিলে, আচ্ছা রাবুল আলামিন এই তোমার বান্দার বোন আল্লাহ বাবা মায়ের জন্য 100 টাকা দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো।
আরেকজন বান্দা তোর খালি না রহিল, তোর ভালোবাসা নিবে বলে পাঁচশত দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। হে খোদা দয়ালো দাতা, হে পাক রব্বানা, জীবনের গোনা খাতা করো মার্জনা। আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন মেহরবানি করে খুব তাড়াতাড়ি আসুন। জি, পরে আমার পরে আরো দুইজন বক্তা, তিনজন বক্তা আছে, দুইজন আছে না, আলহামদুলিল্লাহ। এই দেখো আরেকজন এসেছে, 1000 টাকা। শুনুন শুনুন শুনুন, একটু শুনেন, বাড়ি এখানে, বাড়ি এখানে করেন, একটু বেশি করো বাবা, তো দু ব্যাগ সিমেন্ট দিয়ে দিও, পরে এক ব্যাগ, এক ব্যাগ লেখেন, এক ব্যাগ লেখেন। ইয়ে রাব্বুল আলামিন তোমার বান্দা হাসিতে হাসিতে দিল 1000 টাকা, আল্লাহ তারই সঙ্গে এক ব্যাগ সিমেন্ট লেখা এলো, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আর একজন বান্দা তোর খালি না রহিল, 200 টাকা ফেরে নগদে দানিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারেক আলাই। আসুন মেহরবানি করুন, যারা যারা দিবেন দানটা চটচট করে দিয়ে দেন, আবার আপনাদের সামনে পরবর্তী বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। তো ভাইজান আমার, আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে যে আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, আল্লাহ পাক মাল দিয়েছেন, যে 200 টাকা, কি নাম, আব্দুল জলিল, 200 টাকা দেবো, 200 টাকা দিল দান, আব্দুল জলিল নাম, আল্লাহ যোগ্য আলেম তুমি বানাবে। আল্লাহুম্মা আল্লিম হুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহুম্মা আল্লিম হুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহুম্মা ফাকহু ফিদ্দিন, আল্লাহুম্মা আল্লিম হুল কিতাব। আল্লাহ আব্দুল জলিল ছেলে, আল্লাহ আল্লাহ মাদ্রাসাতে পড়ে, আল্লাহ তুমি তাকে আলেমে দিন বানিয়ে দাও, আল্লাহ তার তুমি যোগ্যতা সম্পন্ন আলেম বানিয়ে দাও। জি আসসালামু আলাইকুম, কি নাম বাবু, সাজেদ, সাজ্জাদ আলী, সাদেক আলী, হ্যাঁ সাদেক আলী, মানে বড় সাচ্চা লোক, তো সাচ্চাই আপনার মধ্যে থাকবে। 3000 টাকা, আচ্ছা কদরি করবেন, 200 দিলেন নগদে, আর 2800 টাকা দিবে কাল ইনশাআল্লাহ, 2800 টাকা দিবেন। আল্লাহ ই আল্লাহ, সাদেক আলী নামে আল্লাহ তোর বান্দা ছিল, একটু এদিকে আসেন ভাইজান, একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। জি সাদেক আলী 3000 টাকা দিল, আর এটার নাম, আপনার নাম আব্দুল বাসির, আপনিও 3000 টাকা দেন ইনশা, হ্যাঁ তো 5000 করুক, আচ্ছা যাক 3000ই দেন, বলে দিস 2000, আর 2000 টাকা দেন, দু ব্যাগ সিমেন্ট বলছে, 1000 টাকা দিল, আর 1000 টাকা দেন, জি দেন দেন ইনশাআল্লাহ দেবে। ইয়া আল্লাহ তোমার বান্দার অন্তরখানাকে আল্লাহ তুমি নরম করে দাও, আল্লাহ এর উপরে তুমি মেহরবানি করো, 5 ব্যাগ করেন, আল্লাহর রাস্তা 5 ব্যাগ করেন, ইনশাআল্লাহ দিতে হবে, আল্লাহ দেওয়া হবে, আল্লাহ ক্ষমতা দিয়েছে আপনাকে, আল্লাহ বরকত দান করুক, এ আল্লাহ তার সহি সালামতে রাখো, আল্লাহ তার অর্থে বরকত দাও, আল্লাহ তার ধন মানে বরকত দাও, আল্লাহ তার শরীর স্বাস্থ্যকে ভালো করে রাখো, আল্লাহ মৃত্যু দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। 5 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট, 1000 টাকা, আর একজন আল্লাহর বান্দা 200 দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহরবান, 1000 টাকা দিল নগদে দান, কবুল করো গো তুমি রহমান। জি এটা কোনটা, এটা আচ্ছা কদরে দিলে 20 বোরা সিমেন্ট, আল্লাহ আল্লাহর দানকে আল্লাহ কবুল করো, তো এখানে 1000 দিলেন, 1000 আর 20 ব্যাগ সিমেন্ট, তো একটা কাজ করেন না আপনি, আর 2000 টাকা নগদ দেন, আর 10 ব্যাগ সিমেন্ট দেবেন। আল্লাহ সমাদ পরবার দেগারে আলাম, আল্লাহ তোমার বান্দাকে দেখো, আল্লাহ হাসিতে হাসিতে দিল দান, আল্লাহ 1000 টাকা নগদে দিল, আর 30 ব্যাগ সিমেন্ট লেখা এলো। পরবর্তীকালে আলাম, আল্লাহ তার জীবনের যত রকমের সমস্যা আছে, আল্লাহ সমস্ত সমস্যাকে সমাধান করে দাও, আল্লাহ তার রুজিতে বরকত দাও, আল্লাহ মানুষের সঙ্গে সৎ ব্যবহার করার সুযোগ দাও। পরবর্তীকালে আলাম, আল্লাহ তার ঘর বাড়িতে আল্লাহ সোনার সংসার গড়ার সুযোগ দাও, আল্লাহ তার পরিবারকে সুখে রাখো, শান্তিতে রাখো। ই আল্লাহ, আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তোরা এনে রে মাওলা দানের ওসিলাতে, হে খোদা দয়ালু দাতা, ওহে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইজান অনেকে বসে আছেন, আল্লাহ পাক আপনাকে বসার সুযোগ দিয়েছেন, এটা একটা বড় নিয়ামত। জি আল্লাহ পাক আপনাকে শরীর ভালো রেখেছেন, নাবি আমার বলেছেন
নিয়মাতান মাকবুবুন ফিহমা কাসিরুম মিনান্নাস। আল্লাহাকের রসুল বললেন যে বেশ কিছু মানুষ আছে, মানুষের কাছে দুইখানা বড় নিয়ামত, যেই দুটো নিয়ামত মানে মূল্যহীন হয়ে পড়ে আছে। আলহামদুলিল্লাহ একজন ভালো দাতা এসেছে চন্দ্রপুর থেকে, দেখুন আমরা কত আছে, আলহামদুলিল্লাহ ধরমপুর থেকে এসা গালি দুই ব্যাগ সিমেন্ট। পরবর্তীকারে আলাম একই তোমার খেলা রব্বুল আলামিন, হরিশ্চন্দ্রপুর থেকে আল্লাহ তোর বান্দা ছিল, হবিবুর নাম তার দানে জানা গেল, ইয়া রব্বুল আলামিন আল্লাহ একটু শুনেন যে 10 বার সিমেন্ট আর 1000 টাকা, আর একবার একবার হাত ভরেন, আর 1000 টাকা দেন আপনি নগদে, আর 10 বার সিমেন্ট ঠিকই থাক, আল্লাহ কবুল করুক জি। মেম্বার সাহেব আপনার উপরে মেলায় মানুষের মানে হক আছে, আপনি ধরবে না? আচ্ছা তো যাক, 10 ব্যাগ সিমেন্ট আরে 1000 টাকা, তো আর 1000 টাকা দিবেন না, রেখে তো নিয়েছি দিব না ঘুরিয়া। তো দেখেন দূর থেকে একটা কথা শুনলেন, আপনার ভাষা সব বুঝে গেছি আমি, ইনশাল্লাহ দিবেন। আমি একটাই কথা বলছি, একটা আবেদন রেখেছি, বড় রাখিনি, 1500। আচ্ছা দেন আলহামদুলিল্লাহ। এ পরবর্তীকার তোমার বান্দার কাছে আরজি রাখলাম, তিনি আমাদের আরজিকে মেনে নিয়েছেন। পরবর্তীকার ওলা তুক জানা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন তার আরজিকে আল্লাহ তুমি খারিজ করে দিও না, আল্লাহ তাকে তুমি ধন্য বানিয়ে রাখো, জীবনে সুখ শান্তি দাও, আল্লাহ মানুষের সাথে আল্লাহ ভালোবাসা দাও। এ রব্বুল আলামিন 1500 টাকা নগদে দান এলো, তারই সঙ্গে 10 ব্যাগ সিমেন্ট দেখাইল, ইহো বড় কাল আল্লাহ তার করো ভালো, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারেক আলাই হবিবুর রহমান, যেটা মাশা আল্লাহ কি নাম হেমাম হোসেন, কত আছে 5000, তার 5000 দেওয়া যাবে না, 10 ব্যাগ সিমেন্ট দেওয়া যাবে না, 10 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ পরে লাগবে, এটা পরে আল্লাহ কবুল করুক, সিমেন্টের দ্বারাতে আল্লাহ জান্নাত খানা বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ খায়রাল জাজা। তো 5 ব্যাগ করবে, 5 ব্যাগ পরবার দেখারে আলাম, এ দেখো আল্লাহ তোমার যুবক বান্দা ইমাম হোসেন 5000 টাকা নগদ, 5 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ হরিশ্চন্দ্রপুর থেকে হবিবুর রহমান 5000 টাকা নগদে দান করেছে। আপনার নাম আকবর আলী, কত দিলেন? 500 টাকা দিলাম, 2 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আকবর আলী নামে আল্লাহ তোর বান্দা ছিল, 500 টাকা ফের নিজের জন্য দিল, 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ বাবার মায়ের জন্য লেখা এলো, ইহো পরকাল আল্লাহ তার করো ভালো, জি নামটা 10 ব্যাগ সিমেন্ট, কী নাম বাবু? নাজমুল হক। দেখেন দেখে কেউ চিনতে পারবে না, কিন্তু অন্তরখানা বড় আছে, অন্তরখানা পরিষ্কার আছে। ইয়া রব আল্লাহ তোমার বান্দার অন্তরকে আল্লাহ তুমি আরো সুন্দর করে দাও। পরবর্তীকারে আলাম 5 ব্যাগ বললো না, 10 ব্যাগ, 10 ব্যাগ সিমেন্ট এবং 200 টাকা, 10 ব্যাগ বললো না, 10 ব্যাগ সিমেন্ট। পরবর্তীকারে আলাম আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ তোমার অন্যান্য বান্দারা যেভাবে দান দিয়েছে, আল্লাহ সকলের দান আল্লাহ সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ সকলের উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও। আল্লাহ যাদের আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ আখেরাতে চলে গেছে, আল্লাহ তাদের তুমি আখেরাতকে উজ্জ্বল করে দাও, কবরকে নূর দিয়ে মানামর করে দাও। আল্লাহুম্মা নাম্বার কবর আল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়াদখুলহুম আল জান্নাতা ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। কি নাম? এনামুল হক, এনামুল হক বাবজি, হ্যাঁ কার ভাই? এনামুল হক, এনামুল হক সাহেব একটু শুনেন বাবু, একটু মুসাফা করি বাবুরে, দুনিয়া আজ আছে কাল চলে যাবে, তো আল্লাহ সুখ দিয়েছে, নিজের মনে 1000 টাকা দিয়েছে, তো আর 1000 টাকা দেন, আর 10 বক্স সিমেন্ট লিখে দেন ইনশাআল্লাহ। 50 কেজি ধান, তো আর সিমেন্টটা দেবেন না, সিমেন্টটা 2 বাগ দেন, 2 বাগ দেন, দিয়ে দেন ইনশাআল্লাহ 2 বাগ, কাজ লাগবে তখন দিয়ে দেবেন 2 বাগ সিমেন্ট। পঞ্চাশ কেজি ধান, 2 ব্যাগ সিমেন্ট আর 1000 টাকা,
আল্লাহ তার দাপতি হও তুমি সাখা, আল্লাহ মিটাও তার মনের আশা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জি তাহের আলী, তাহের আলী, তাহের আলী যদি এখানে থাকেন মেহরবানি করে একটু স্টেজ আসলে আমরা বড্ড কৃতজ্ঞ হতাম। আল্লাহ পাক আপনাকে সুমতি দান করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া মুসাররিফুল কুলুব, সাররিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া মুকাল্লিবুল কুলুব, সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তোমার মন মতে আল্লাহ তুমি তার পরিবর্তন করো, আল্লাহ তার অন্তরে জায়গা দাও, আল্লাহ তার ইমানে জাজবা দাও। জি সরফরাজ হোসেন থাকবো, যে সরফরাজ হোসেন আপনাকে আসার জন্য একটু অনুরোধ করছি। এ আল্লাহ তোমার এই দাতা বান্দার দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহুম্মা আমিন। কি নাম? এটা তাহের, মাশাআল্লাহ। রং আমারই মতো কালো কিন্তু তাহের মানে পবিত্র। বাবা মা খুব ভালো মনে করে নাম রেখেছে। বাবুরে তো একটু বেশি করে দেবো, আমার ধন একটু বেশি করে দাও। পাঁচ বড়া সিমেন্টে হবে না, এতে 2000 টাকা আছে মোট। তো হ্যাঁ, তো এই করেন, 5 ব্যাগ সিমেন্ট করেন আর 3000 টাকা দেন, ইনশাআল্লাহ দিয়ে দেবে ইনশাআল্লাহ। দেখেন বলেছে না পবিত্র, আল্লাহ পবিত্র করেছে। 2000 হলো ইন্নাল্লাহ, আর 2000 থেকে গেল রবু বাবজান আমার। শুনেন একটা কথা, শুনেন, আপনি ওখানে বসেন কোনো ব্যাপার না, বস বস বসেন বসেন, বসতে দেন বসতে দেন। আমি একটাই অনুরোধ রাখছি আপনার কাছে, আপনি 10 কিলো আলহামদুলিল্লাহ 10 কিলো ধান লেখেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারেক আলাই। থাইর বাবজি আপনার কাছে এখানে আপনি 3000 দিয়ে দিয়েছেন আর 2000টা টাকা আপনি দিবেন, আল্লাহ আপনাকে কেয়ামতের দিন কোনো জায়গায় আটকাবে না ইনশাআল্লাহ। এ পরবর্তীকার আল্লাহ তোমার বান্দার আল্লাহ তুমি মন মারছো মানসিকতাকে আল্লাহ পরিবর্তন করে আল্লাহ আরও বড় করে দাও। আহা, এই আল্লাহর বান্দা মায়ের জন্য পরবর্তীকার। আল্লাহুম্মা জাবিল বাস রাব্বান নাস ওয়াসফান তাসাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আন লা ইগাদিরু সাকামা আল্লাহুম্মা আনতা তাবিবুনা ইসমে মারিজানা। পরবর্তীকার মা যদি অসুখে আছে, তার ছেলের সন্তানের মাথার মানে ব্যথা আছে, মাথায় ধরে না, আল্লাহ মাকে আল্লাহ তুমি সুস্থতা প্রদান করো, আল্লাহ সুখ দাও, শান্তি দাও, তোমার বান্দার দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহুম্মা আমিন।